আমার ছোট কাল থেকে কপাল পুরা, মাও নাই বাপও নাই, পাইলাম না কপাল সুখ নাই। তো বাপ মায়ের কথা মনে পড়ে? মনে পড়লে কি আমি কি যাইতে পারি? সেটা তো পারেন না, বুঝতে পারছি, সেজন্য মনে পড়লে তো বুক ফেটে কান্দ না হে। ওই সময় তো যাওয়া যায় না। চেষ্টা করছিলেন কখনো বাড়ি যাওয়ার জন্য? চেষ্টা অনেক জনের কাছে আমি এই ঠিকানা দিছি, কিন্তু ঠিকানা আর কেউ পায় না আমার। মনে করেন চিঠির মতন লেখা দিছি, কিন্তু কেউ খুঁজে দেয়নি, কেউ খুঁজে দেয়নি আমারে। অনেক জায়গা থেকে আইছে, হ্যাঁ অনেক চেষ্টা করছে, যায় ঠিকানা দেই, অমুক জায়গা থেকে আইছে, অমুক জায়গা থেকে আইছে, যারে পাইছে হ্যাঁ এই জিগাইছে। আমার বাড়ি ঘর আসছিল সাফরা রুম, মানে সনের রুম, ভিতরে মাডি একটা রুমই আছিল, একটা রুম পার্টিশন করা। আচ্ছা, মানে বাড়ি অনেক বড় কিন্তু রুম একটাই। আচ্ছা, ঘর একটাই। আমার বাপে গরিব তো বেশি ঘর উঠাইতে পারেনি, কিন্তু জায়গা জমিন অনেক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি বেসিক ভিডিও। আপনারা এই অনুষ্ঠানটি একযোগে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার ফেসবুক এবং ইউটিউবে, এবং অনুষ্ঠানটি আপনাদের জন্য নির্মাণ করছে নিয়মিতভাবে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। আমাদের ওয়েবসাইটটি হচ্ছে www.socs17.com, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডকে আমরা শর্ট ফর্মে বলি এসওসিএ। আমাদের এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান, কিংবা কোনো অতিথি যিনি আছেন তাকে যদি পাঠাতে চান, তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমাদের নাম্বারে ফোন দেবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888777। আমি আবারও বলছি 09639388377। এই নম্বরে ফোন দেওয়ার পরে আপনার ফোনটি কিন্তু এখানে রেকর্ড হবে, কেউ রেসপন্স করবে না, আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, ফোনে নির্দেশনা দেওয়া হবে, সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। রেকর্ড শুনে যদি আমাদের মনে হয় আপনার সঙ্গে আমাদের যোগাযোগ করার প্রয়োজন আছে, আমরা সাধারণত 48 ঘন্টার মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করব। তো চলুন দেখা যাক কে রয়েছে আজকে আমার সঙ্গে। নাম কি আপনার? আমার নাম রানু। রানু, রানু বয়স কত আপনার? আমার বয়স এখন 35। 35 বছর বয়স? আর এখন কত বছর বয়সে? আমার বয়স সেই সময় 7-8 বছর আছিল। 7-8 বছর আছিল, তার মানে 27 থেকে 28 বছর আগের গল্প। রানু কি হয়েছে বলেন তো গল্পটা একবারে ছোটবেলা থেকে। আমার ছোটবেলায় গল্প হলো, আমি একজনের লগে আসলাম পাশের বাড়ি, হ্যাঁ মেয়েদের ঢাকা শহর আনে কাজ কামে। তাই আমি বললাম যে আমার ফুপুর বাসায় আপনার তো চিনা পরিচয় আছে, আর তো আপনি যদি চিনেন তো আমার ফুপির বাসায় আপনি লিয়ে যান। ফুপুর বাসা কোথায় ছিল? আমি তো অত জানি না, বেটি চিনে। আচ্ছা, হ্যাঁ। পরে মহিলারা কইলো কি, তাই তুমি বসো, আমার মেয়েটারে ম্যাডামে মারতে আছে, আমি ওখানে যাই। তাই আবার মেয়েটার মারছে না, রাস্তা বাইরে হয়ে গেছে, আমিও লগে লগে বাইরে হয়ে গেছি, আর গেট চিনে আর ঢুকতে পারিনি। আমি বুঝি না আপনার কথা। মানে মানে গেটটা মানে কিসি গেটটা চিনে আর ঢুকতে পারিনি। আপনি ছিলেন কোন সময় যখন আপনি মহিলার সঙ্গে কথা বলছেন যে আমাকে নিয়ে যান ফুপুর বাসাতে, তখন আপনি কই ছিলেন? বাড়িতে? যে বাসায় মাইয়া যে বাসায় কাজ করে, হে বাসায় মাইয়া যে বাসায় কাজ করে সেই বাসায় ছিলেন? হ্যাঁ হ্যাঁ। তার মানে আপনাকে কাজে দিছে অলরেডি এর আগে? হ্যাঁ। আমার কথা ছিল আমি কাজ করব না, আমি এত ছোটবেলা কি এর কাজ। আপনাকে কাজে দিল কিভাবে, কে দিছে আপনাকে কাজে? আমার মা তো দেয়নি, আমার মা তো মনে করছে আমার ফুপুর বাসায় আনছে। ওই ঘটনাটা আমাকে একটু বলেন তো, আগে কাজে আসার ঘটনাটা বলেন, হারানোর ঘটনা পরে। মানে কাজে আসা না, হ্যাঁ বেডি কাজ কামে আনে মহিলা পোলাপান গো। আচ্ছা, তা কাজ কামে আনলে তা আমি কইছি কি যে লন আমিও যামু, যে আমার ফুপি থাকে ঢাকা আপনি চিনেন? কাকে? হ্যাঁ আমিও চিনি। তা চলো তোমার আমি তোমার ফুপির বাসা পৌঁছায় দিমু। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 বোন। আপনি কি সবার ছোট না বড়? আমি মেজু। মেজু? হ্যাঁ। আপনি ফুপুর বাসায় আসার চিন্তা ভাবনা হচ্ছিল কেন? আমার ফুপু আসার চিন্তা হচ্ছে, অনেক দিনের শখ আছিল যে আমার ফুপির বাসা আমু বেড়াতে যাব। হ্যাঁ। ওকে, বাবা কি করতো আপনার? বাবা আমার রিক্সা চালাইতো। রিক্সা চালাইতো? হ্যাঁ। সংসারে কি অভাব ছিল? হ্যাঁ অনেক অভাব। অনেক অভাব ছিল? আচ্ছা, তো ওই বেটিরে বলছেন যে আপনি হচ্ছে ফুপুর বাসায় যাবেন। হ্যাঁ। তো আপনাদের বাড়ি কোন জেলায় ছিল ওই সময়টাতে? ওই সময় জেলাটা আমার ওটা খেয়াল নাই। তো ওই বেটি আপনারে নিয়ে আসছে কেমনে কেমনে? কেমনে কেমনে মানে হ্যাগো বাড়ির পাশে আঙ্গো বাড়ি। আচ্ছা, তারপরে নিয়ে আসছে কিভাবে নিয়ে আসছে? ঢাকাতে? ঢাকাতে নিয়ে আসছে ওই যে ট্রলার আছে না ট্রলার, হে ট্রলারে কইরা। তারপর? হ্যাঁ পর বাস গাড়িতে উড়াইলো এই পন্তই। আমার নিয়ে আসে কই দিছে? ওই যে কাজের বাসায়। কাজের বাসায় দিছে? হ্যাঁ। তো এখানে কাজ করতেছিলেন কতদিন? আমি করি নেই, আমি তো কাজই করতে পারি না, সময় কি কাজ করুন। আচ্ছা, তারপরে? হ্যাঁ পরে আমি মেয়েটারে, হ্যাঁ মেয়েটারে মারলো। কার মেয়ে? মানে হে যে মহিলার মেয়ে। ওই মহিলার মেয়েটাকে ওই বাসায় একই বাসায় কাজে দিছিল? হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে মারছে কে মারছে?
মানে ওই ছেড়ে মেয়ে ওই বেডির মেয়েটারে মারছে। কে মারছে? হ্যাঁ মারছে, মানে যেই আপনাকে নিয়ে আসছে সেই মেয়ে মারছে? কেন মারছে? মারছে, কথা শুনে না দেখে মারছে। লা মেয়েটা জিদ্দে বাইরে গেছে এর বাসা থেকে। হ্যাঁ এর বাসা থেকে। তখন কি আপনি এর বাসাতে ছিলেন না কাজের বাসাতে ছিলেন? কাজের বাসাইতে আছিলাম। তো কাজের বাসায় থাকলে আপনার হের মেয়েকে ও নিজের বাসায় কেমনে মারলো, বুঝলাম না। মানে নিজের বাসায় না, হ্যাঁ ওই যে কইলাম না কাজের মহিলা আনে। হ্যাঁ কাজের মহিলা আনে, আবার হ্যাঁ লগে লগে কাম করে। আপনারে উনি ঢাকায় নিয়ে এসে কি নিজের বাসায় রাখছে নাকি অন্যের বাসায় কাজে দিছে? নিজের বাসা হ্যাঁ নাই ঢাকা, হ্যাঁ অন্য বাসায় কাজ করে। হ্যাঁ মাইয়া এক বাসায়। আচ্ছা, হ্যাঁ মাইয়া যে বাসায় কাজ করে এই বাসাতেই আপনারে আবার দিছে? হ্যাঁ অন্য বাসায় দিতে চাইছিল, আমি যাইনি। আচ্ছা, আপনি তখন কোথায়, কার বাসায়? আমি ওই যে বাড়িতে আনছে সেই বাসায়। যে বাড়িতে নিয়ে আসছে এই বাড়িটা কার বাড়ি ছিল? আমি তো সঠিক কইতে পারুম না ঠিকানা। নিয়ে এসে আপনাকে কি করছে? কিছু করেনি, খালি কইছে কি বসো এখানে আমার মেয়েটার আমি লই আহি। আচ্ছা, তারপরে আমিও আবার হ্যাঁ পোলাপান বুঝা আমি লগে লগে পিছে পিছে গেছি। কার পিছে? এই মহিলার পিছে। আচ্ছা, তারপরে হ্যাঁ পরে আর যে মানে গেটের দরজাটা দেখে চিনতে পারিনি। হ্যাঁ একই কেসি গেট না, তো দেখে আর চিনতে পারিনি। অন্য গেটে ঢুকে গেছেন? হ্যাঁ হ্যাঁ অন্য গেটে যে ঢুকে গেছি। তারপর আর পাইনি ওই বেডির আমি। পান নাই, তারপরে কি হয়েছে? তারপরে কানতে কানতে আরতে আরতে কই কি এইটাই ঢাকা না বিক্রমপুর ঢাকা, হুনি কি ওইটাই বিক্রমপুর আর এইটাই ঢাকা। তা আমি বিক্রমপুর 2 বছর পর্যন্ত আসলাম। হ্যাঁ পরে শুনছি যে কেমতে যাবো কেমতে যাব। হ্যাঁ কানতে কানতে এবার আর 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 গেছিলাম। এবার এক বেরি কয় কি ঢাকায় যাবি, ঢাকা আমার এক আত্মীয় আছে, দুইটা জমক বাচ্চা পালবি। বিক্রমপুরে গেলেন কেমন আপনি তাইলে? আমি বাসে উঠতে গেছি গা। ঢাকা থেকে বিক্রমপুরে চলে গেছেন? হ্যাঁ হ্যাঁ আমি তো বুঝতে কথাবার্তায় অনেক বেশি স্ক্যাটার্ড। আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, আমি একটু পুরো বিষয়টা বোঝার চেষ্টা করছি। হ্যাঁ অনেকগুলো ঠিকানা আছে ওনার, ওনার যদিও কথাবার্তা একটু উলট পালট আছে, ঠিকানা অনেক স্ট্রং। আমরা চেষ্টা করবো যে ওনার পরিবারের কাছে ফেরানোর জন্য। আপনি ঢাকাতে যখন হারায় গেলেন, ওই বেটির বাড়িতে না ঢুকে অন্য কোনো বাসায় ঢুকছেন, তারপরে আপনি বিক্রমপুর চলে গেলেন কিভাবে? ওই যে কইলাম ওটা ঢাকা মনে করছিলাম, সব থেকে কি এই বাসে উঠো বাসে উঠো, আমি বাসে উঠতে গেছি, আমাদের টাকা লয়নি বাসালারা, নিয়ে বিক্রমপুর নামাই দিছে। হ্যাঁ বিক্রমপুর নামার পরে তারপর আমি এক মোল্লার কাছে গেছি। এ মোল্লার কাছে আপনি কেমনে গেলেন নাকি মোল্লা আপনার কাছে আসছে? না মোল্লার কাছে আমি গেছি, আমি কই আমার খিদা লাগছে, আমার একটু কিছু খাবার দিবেন, আমার একটু আশ্রয় দিবেন। হ্যাঁ ভাই মোল্লা আমার 2 বছর ধরে রাখছে, আমি আর ওই যে কইলাম না কেমতে শুনছিলাম। কার কাছ থেকে শুনছেন? মাসির কাছে শুনছিলাম। তারপর আমাকে মার কাছে ঢাকা যাম ঢাকা। এটা হয়তো বা 2012 সালের কথা উনি বলছে, 2012 সালে কিন্তু 2012 নামে একটা মুভি আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু একটা রিউমার ছড়িয়ে গিয়েছিল যে এই 2012-তে অনেক বড় একটা কিছু হতে পারে। হ্যাঁ 2012 নামে একটা মুভিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ তো কী হয়েছে তারপরে? হ্যাঁ পরে আমি এটা পথ কেমন হয়ে যাবে মার কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ মার কাছে যাবো। হ্যাঁ বলো, তারপর ঢাকা আবার আমাকে কি আমার লয়ে যাবে না মার কাছে যাবো? কার কাছে বলছেন এটা? এটা আমাদের ওই যে যে বাসায় আসলাম আরেক বাসায় গেছিলাম দুদান্তে, মানে হ্যাঁ লগে আওয়াজ যাওয়া কথা বাতি আমার লগে মানে অনেক রকম হয়ে গেছে। তারপর কয় কি তো তুই কান্নাকান্নি করস, তুই এক কাম কর, এরা তো বেতনও দিব না কিছুই করবো না, এরা কি খালি মারে তরে দৈরা দৈরা, এক কাম কর আমি তোরে ঢাকায় দিয়ে আহি চল। হ্যাঁ ঢাকায় দিয়ে আহি, জমক দুরা বাচ্চা আছে পালবি, হেরা তো নিজের ভাইয়ের নন্দের মতন পালবো। এই যে হ্যাঁ বাসায় দিয়ে গেছে, এই যে নিজের মতন পালছে হেরা, এদের বাসায় দিয়ে গেছে। তারপরে কি করছেন আপনি? এদের বাসাতেই থাকছেন? হ্যাঁ এক বাসায় রইছি, এক বাসায় একটু পড়াশোনা করাইছে হেরা, মাদার মপ্ত পড়াইছে, বাংলা একটু পড়াইছে, পড়া সেরাই যে বিয়ে শাদি দিছে। ও বিয়ে শাদি দিয়ে দিছে? হ্যাঁ খরচা পানিও দিয়ে দিছে। বাচ্চা কাচ্চা কয়জন? মেয়ে আমার বড় আর 2 ছেলে। এক মেয়ে আর 2 ছেলে? হ্যাঁ। জামাই কি করে আপনার? জামাই লেবারি কাজ করে। লেবারি কাজ করে। তো বাপ মায়ের কথা মনে পড়ে? মনে পড়লে কি আমি কি যাইতে পারি? সেটা তো পারেন না, বুঝতে পারছি সেজন্য। মনে পড়লে তো আমি বুক ফাইটে কান্দু না হে। ওই সময় দা যা যায় না। চেষ্টা করছিলেন কখনো বাড়ি যাওয়ার জন্য? চেষ্টা অনেক জনের কাছে আমি এই ঠিকানা দিছি, কিন্তু ঠিকানা আর কেউ পায়নি আমার। মনে করেন চিঠির মতন লেখা দিছি, আগে তো চিঠির চল আসছিল, মোবাইলের এত চল আসছিল না, মুখে কইছে একজন লেখা লেখা খালি লয়ে গেছে, কিন্তু কেউ খুঁজে দেয়নি। কেউ খুঁজে দেয়নি আমারে, অনেক জায়গা থেকে আইছে হ্যাঁ অনেক চেষ্টা করছে, যায় ঠিকানা দেই অমুক জায়গা থেকে আইছে অমুক জায়গা থেকে আইছে, যারে পাইছে হ্যাঁ এই জিগাইছে। কিন্তু কোনো প্রকার খোঁজ পাওয়া যায়নি? না পাইনি। আর বাপ মায়ের চেহারা মনে আছে আপনার?
হ্যাঁ, আমার বাপ মার চেহারা মনে আছে। আমার বাপে এক বাপে বাপ হইলো কালো, আর আমার মা হইলো সুন্দর আর গোলগাল আমার মতন। কে বেশি আদর করতো, বাপে না মায়ে? আদর করতো দুনো জনই, আমার আব্বু আমার আদর করতো বেশি। তাই না? আপনার নাম তাহলে রানু, হ্যাঁ, আমার নাম রানু। এটাই বাপ মায়ের দেওয়ার নাম? হ্যাঁ, আমার বাপ মার নাম। আচ্ছা, বাপের নাম কি ছিল আপনার? আমার বাপের নাম সুলতান ব্যাপারী, মায়ের নাম? আসিয়া বেগম। ভাই বোনের নামগুলো বলেন একটু। রেনু, রানু, রিনা, ফাতেমা, ফাতেমা। আলামিন। আপনার একটা বোন মারা গেছে? হ্যাঁ, আমার একটা বোন মারা গেছে। কত বছর বয়সে? এটা 2 বছরে মারা গেছে। কি হয়েছিল, কেমনে মারা গেছিল? ডায়রিয়া। ডায়রিয়া মারা গেছিল। ফুপু ফুপার নাম মনে আছে? হ্যাঁ, ওই যে ছোট ফুপুর নাম মনে খেয়াল আছে আমার, ওইটাই। ছোট ফুপুর নাম নূরজান, আর ফুপার নাম ওই হেলাল খান। এরা দুজন কি ঢাকায় থাকতো? হ্যাঁ, এরা দুজন ঢাকা থাকতো। মামা? মামা নাম হলো খুশু খুশেদ, দুই মামা। খুশু খোরশেদ। হ্যাঁ, মামা তো বোন আম্বিয়া। আম্বিয়া। আমাদের বাড়ির পাশে মাস্টারের বাড়ির নাম হ্যাঁ বলতে পারি না। আচ্ছা, এইটা আপনার ঠিকানা কি বলতেছেন আপনি? আপনার ঠিকানা কি কি মনে আছে একটু বলেন তো। আমার ঠিকানা এর দূরই মনে আছে। হ্যাঁ, ওই দূরে তাই বলেন, ওর দূরটা আমি জানি না, বলেন নাই তো কি এখানে কি লেখা মনে আছে, বাড়ির ঠিকানা কি সেটা বলেন আমাকে, বলেন সেটা ঠিকানাটা কি, বললাম তো কোনটা? এই যে আমি ঠিকানা যা দিলাম, এই আমি আর পারি না। ঠিকানা আপনি তো দিছেন আমাকে, সেটা মুখে বলেন একটু, দর্শকদের জন্য মুখে বলেন, এটা আমি বললে হবে না। আমি তো বলছি যে আমার এই ঠিকানা যদি আমি পাই, আমি অন্য ধন্য। এই রানু, আপনার ঠিকানাটা বলেন আমাকে, মুখে বলেন ঠিকানাটা কি। ঠিকানাটা তো বললাম তো, আমি আর কিভাবে বলুন। কোথায় বলছেন? এই যে বললাম, আরেকবার বলেন, আরেকবার বলেন, এটা তো নামগুলো বলছেন, বাড়ির ঠিকানা বলেন। আমার বাড়ির ঠিকানা খেয়াল নাই। বাড়ির ঠিকানা শাপলা বাজার কি? ও হ, শাপলা বাজার। তারপর বাজারের নাম হলো শাপলা বাজার, আর নয় বাজার, এই নয় বাজার বাজার করতে যেতাম আমার। আমার বাপে রোজ যাইতো বাজারে, রিক্সা লইয়া, রিক্সা চালাইতো নয় নয় বাজারে। বাজারে। হ্যাঁ। তারপর থানা? থানা মুক্তা কাছে থানা, আর তারাকান্দি। তারাকান্দি। হ্যাঁ, জেলা? জেলা তারাকান্দি। জেলা তো তারাকান্দি হইতে পারে, তারাকান্দি নামে কোনো জেলা নাই। শাপলা বাজার, নয়া বাজার, মুক্তা কাছা থানা, আর জেলার নাম মনে নাই না। ওকে, খারানোর সময় ছিল 7-8 বছর। আমাদের বাড়ি থেকে জহুর আলী নামে এক মহিলার সাথে ঢাকায় আসি, সে আমাকে নূরজাহান ফুপুর বাসার কথা বলে নিয়ে আসে, কিন্তু তার মেয়ে যে বাসায় কাজ করে সেই বাসায় নিয়ে যায়। পরে একদিন সেই বাসা থেকে বের হয়ে আসে, সেখান থেকে হারিয়ে যায়। কথাবার্তার মধ্যে অনেক অগোছালো ব্যাপার আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার সাথে কি আসছে? আমার সাথে শুধু আমার মেয়ে আইছে। আপনার স্বামী কই? আমার স্বামী কাজ করতে আছে। আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? কে দিছে খোঁজ? এটা ওই যে আমি এক অফিসে ভাত খাওয়াইতাম আগে। হ্যাঁ, হ্যাঁ, অফিসে কইতে কইতে, হ্যাঁ, আমরা যে বাড়িতে আসছিলাম বাড়িওয়ালা, হ্যাঁ, যোগাযোগ করে দিছে মিলাইয়া। আচ্ছা, দুজন মিল্লা এখানে যোগাযোগ করছে? হ্যাঁ হ্যাঁ। তো আপনি আমাদের এই ইয়েগুলো দেখছেন, ভিডিওগুলো দেখছেন, দেখার সুযোগ হয়েছে? আমি এটা সুযোগ পাইনি। তো আপনি তো জানেন না আমরা কেমনে কাজ করি। না, আমি সুযোগ পাইনি দেখুন, আমার মোবাইল নাই, টাচ মোবাইল থাকলে সে একটা দেখুন যায়। হ্যাঁ, আমার মেয়ে যে বাটা মোবাইল কিনছে, এই ফোন তুই। ও, আমার মোবাইল নাই, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। আমার জামাই কোনো মতো কাম করে, এই ফোন তুই, কজন মানুষ খাওয়াই, এই ফোন তুই। আমার ছোট কাল তাই কপাল পুরা, মাও নাই বাপও নাই, পাইলাম না কপাল, সুখ নাই। শোনেন, আপনার এই ভিডিও করে আমরা ইন্টারনেটে ছেড়ে দিব। হ্যাঁ, তারপরে আপনার এই ভিডিও দেখে আপনার এলাকার কেউ যদি সিনে, আপনারে আপনার পরিবারের যদি সিনে, আমাদের সাথে যোগাযোগ করবে, তারপরে আপনার যারা বেঁচে আছেন এরা যদি থাকে, এদেরকে আমি আপনার সামনে নিয়ে আসব। এখন দেখে কি আপনি চিনবেন এদেরকে? আমার খেয়াল খেয়াল থাকলে আমি চিনুম, আর আমার যদি আমার মা চিনে। আপনারা তো আপনার মা দেখলে ঠিকই চিনবে, কোনো সমস্যা নাই সে ব্যাপারে। বাড়ির কথা কিছু মনে আছে? বাড়িঘর কেমন ছিল দেখতে? হ্যাঁ, বলেন তো একটু। আমার বাড়িঘর আসলে সাফরা রুম, মানে সনের রুম, ভিতরে মাডি, একটা রুমই আছিল, একটা রুম পার্টিশন করা। আচ্ছা, মানে বাড়ি অনেক বড় কিন্তু রুম একটাই। আচ্ছা, ঘর একটাই। আমার বাপে গরিব তো বেশি ঘর উঠাইতে পারেনি, কিন্তু জায়গা জমিন অনেক। বাড়ির আশেপাশে কি ছিল? আশেপাশে এক বড় চাচা থাকে, আর পাশে থাকে ছোট চাচার বাড়ি। তিন তিন বাপ চাচারা একলগেই থাকে, কিন্তু চাচা নাম আমার একটু খেয়াল নাই। খেয়াল নাই? না, বাড়ির আশেপাশে কোনো নদী টদি না, এগুলো কিছু ছিল না। পুষ্কনি আছে একটা, পুষ্কনি আছে। হ্যাঁ, মানে আমার বোনেরে যে সাইডে কবর দিছে সামনে, হে গলিতে আমার বড় ফুপুর বাড়িতে সামনে আমার ছোট বোনের কবর দিছে। আচ্ছা, ঠিক আছে, ওনার অনেক কিছু মনে আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, ঠিকানা হচ্ছে
শাপলা বাজার, নয়া বাজার, মুক্তাগাছা থানা, তারাকান্দি, এতগুলো নাম আপনি বলছেন, এখানে আপনার গ্রামের নাম কোনটা এটা মনে আছে? মনে নেই। এতগুলো নাম মনে আছে, এগুলো কোনটা? তাইলে শাপলা বাজার, নয়া বাজার, মুক্তাগাছা থানা, তারাকান্দি, এইটা হলো বাজারের নাম। কোনটা? নয়া বাজার। হ্যাঁ, বাজারে যাইতাম আইতাম। আর শাপলা বাজার কোনটা তাইলে? শাপলা বাজার হলো যেটা আমরা নদী গাড়ি থেকে ওই যে ট্রলার উঠছি এইটা শাপলা বাজার। হ্যাঁ। আর মুক্তাগাছা থানার মধ্যে এটা ময়মনসিংহ, যতদূর জানি যে ময়মনসিংহ মুক্তাগাছা থানা আছে, আমি যদি ভুল না বলে থাকি, আরও কোথায় কোথায় আছে একটু খুঁজতে হবে। নয়া বাজার থেকে ওনার, নয়া বাজার থেকে আপনার বাড়ি কত দূর ছিল, গ্রাম কত দূর? অনেক দূর। এই মনে করেন ওই সময় তো দাম কম আছিল, 10 টাকা দিলেই যেত গা। আপনার বাবা রিক্সা চালাইতো কোথায়? আমার বাপে রিক্সা চালাইতো বেশিরভাগ ঢাকায় আইয়া। ও এদিকে এলাকায় রিক্সা চালাইতো না? না, মনে করেন দিন আই তো দিন যেত গা। ও দিনে এসে দিনে চলে যেত? হ্যাঁ, এত সামনে আসল বলে। এমনি কি কয় এগুলা? মানে যে বেডিটার লগে গেছি, সকাল 6টা 7টা দে উঠছি না বেডি ট্রলারে, 5টা বাজে ঢাকা নামাইছে। ও ট্রলারে উঠছে, ময়মনসিংহ থেকে আবার ট্রলার আছে কিনা? হ্যাঁ, এটাও তো কথা। যাই হোক, আমি কনফিউজ হয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা আপনারা কনফিউজ হবেন না। নাম অনেকগুলো যেহেতু মনে আছে, একটু চেষ্টা করে দেখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদ নিয়ে যেন ফিরে আসতে পারি। আর কোনো কিছু মনে আছে না? সব বলছেন। আমি সব বলছি। একটা ভালো সংবাদ নিয়ে ফিরে আসতে পারি, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।